দ্যাট ইজ মাই কাঠালি বট। ওরে বাবা, দেখেন আমার হাতের সমান। এক এক কাপ এই যে আপেল গাছ, আমাদের এখানে অনেক আপেল গাছ আছে, যেটা অবশ্য বাংলাদেশে উত্তোলন করা খুবই টাফ, খুব কম জায়গাতেই দেখা যায়। তিনটা এখানে আছে, আর গুলো বাকিগুলো অন্য জায়গায়, অন্য সাইডে আছে। একটা সাদা আপেল আর একটা লাল আপেল। কোনটা সাদা কোনটা লাল এটা আমি অবশ্য জানি না, আর আমার আব্বু জানে। এটা মেবি সাদা আপেল গাছ, চিকনটা লাল হতে পারে এবং ওই পাশেরটা ওইটাও সাদা হতে পারে, শাখা দেখে বোঝা যাচ্ছে। অ্যান্ড স্পেশালি মাই বনসাই, আসলে এই বনসাইগুলো আমি কিনে আনিনি, এগুলো আমি আমার এলাকার বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসেছি। নিয়ে এসেছি বলতে নিজে ঘুরে নিয়ে এসেছি, যেরকম এই গাছটি। ওয়েট এ সেকেন্ড, এই গাছটি, এই গাছটি মানুষ কেটে ফেলে দিয়েছিল। এটা একটাই গাছ, যখন কেটে ফেলে দিয়েছিল তখন আমি এটাকে নিয়ে আসি। দেখতে পারতেছেন এটা রুট হয়েছে অনেক। এটাকে দুই ভাগ করি, দুই ভাগ করে আমি জাস্ট সিম্পলি লাগিয়ে দেই এবং বেঁধে দেই, দেখা যাক। আমি তাল্লার উপর ভরসা করি কি হয়তো আল্লাহর সৃষ্টি, আল্লাহ যদি টিকিয়ে রাখে তাহলে সেটিকে থাকবে, সমস্যা নেই। তার আগে এটা দেখেন, এই দেখেন এই আগের গাছটা আর এই গাছটা, এই দুটো একসাথেই কিন্তু আনা হয়েছে। আপনারা ভাবতে পারেন যেগুলো আমি কিনে এনেছি, কিনে এনে স্টাইলিং করেছি, আসলে এরকম না, এটা সত্য আমি হান্ট করেছি। হান্ট বলা যাবে না, সব তো আল্লাহ তাআলারই দান, আমি শুধু নিয়ে এসেছি, কারণ মানুষ যে কোনো সময় সেগুলো এগুলো কেটে ফেলতে পারতো। ওকে, একটু ডিপলি দেখাচ্ছি। আপনার একটা জিনিস দেখতে পাবেন, এখানে পানি দিলে পানিগুলো কিভাবে বের হয়। দেখেছেন পানি পড়ছে, এবং কি মস এলাকায় আমার মস কালেক্ট করতে অনেক কষ্ট হয়েছিল, আমি মস দিয়ে আবৃত করে দিয়েছি। অ্যান্ড মস স্টোন, ফার্ন টাইপের গাছও আছে। আচ্ছা, এটা হলো সামনের দিকে, পিছনের দিকেও আমি মস দ্বারা আবৃত করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। অ্যান্ড পিছনের দিকে রুট অনেক বেশি, এটা আসলে দেয়ালের সাথে লেগেছিল তো তাই। এই যে এই জায়গাটা দেখেন, মস দ্বারা আবৃত করে দিয়েছি। আর এই ছোট গাছটা, এটা ছিল আলাদা একটা গাছ কিন্তু একই প্রজাতির, আলাদা এটা দেয়াল থেকে নিয়ে এখানে লাগিয়ে দিয়েছি সঙ্গী হিসাবে। একা ফিল করতে পারে না, আমরা মানুষ একা ফিল করি, তারাও তো একা ফিল করতে পারে। জোকিং ব্রো। রাতের বেলা ভিডিও করার জন্য সরি, দিনের বেলা আমি অনেক ব্যস্ত থাকি। অ্যান্ড ফাইনালি, ওয়েট এ সেকেন্ড, এগুলো তো আমি ব্যবহার করতে ভুলে গিয়েছি। মস, নো প্রবলেম, দেয়ার ইজ মাই মস অ্যান্ড আই কালেক্টেড, দ্যাট ইজ মাই বিগেস্ট বনসাই।
এই বনসাইটা তুলতে আমার 3 ঘন্টার বেশি সময় লেগেছিল, আর এখন মস দিয়ে ডিজাইন করে দিয়েছি। দেখেন, জাস্ট লাইক এ কেভ। এটা তারও কাজ বাকি আছে, আজ করব। আসলে আমার ওরকম ফ্যাসিলিটি নাই, তাই আমি ক্যামেরা ঠিকভাবে করতে পারছি না, তার জন্য সরি। দেখতে পারেন আরো কাছ থেকে, দিনের বেলা আমি আপনাদেরকে আরো ভালোভাবে দেখাবো। এন্ড দেয়ার ইজ এ ডেড উড অন দ্যাট রক এন্ড দ্যাট It is a good thing. Okay. At last. That is my biggest bonsai. আসলে বনসাইয়ের জন্য আমার পট জোগাড় করতে অনেক সমস্যা হচ্ছে। পট যে আমি নিজে বানাবো তার সরঞ্জামও আমার কিনতে সমস্যা, তবে আল্লাহ তাআলার ইচ্ছায় ইনশাল্লাহ হয়ে যাবে সব। দ্যাট ইজ মাই বিগেস্ট বনসাই।